বিচ্ছেদের পর আমরা অধিকাংশ সময়েই প্রচণ্ড চেষ্টা করি ভুলে যেতে সেই মানুষটাকে যে হাজার হাজার প্রতিশ্রুতি মিথ্যে করে হঠাৎ মাঝ রাস্তা থেকে হাত ছাড়িয়ে কপুর হয়ে গেছে আমরা প্রথম প্রথম কিছুতেই এই বিচ্ছেদ মেনে নিতে পারি না আকুতি মিনতি করি হাতে পায়ে পড়ি কান্নাকাটি করি সেই মানুষটাকে ফিরিয়ে আনতে আমরা নিজেদের সমস্তটা দিয়ে চেষ্টা করি কিন্তু ব্যর্থ হই তারপর তারপর আমরা তাদের আ জন্মকাল নিজেদের মধ্যে বয়ে নিয়ে বেড়াই আর পুরোনো স্মৃতি হাতরে খুঁজতে শুরু করি তাকে আবার নতুন করে একা একা বুকের ভিতরে আমাদের ভালোবাসার কবরের সামনে রোজ একটা গোলাপ হাতে মাথা নিচু করে বসে থাকি আমরা তার উপহার দেওয়া বইয়ের পাতায় তার হাতের স্পর্শ খুঁজি একসাথে সেই বই পড়তে পড়তে যে লাইনগুলোই থমকে দাঁড়াতাম দুজনেই সেই লাইনগুলো আবার পড়তে পড়তে হাউ হাউ করে কেঁদে ফেলি আমরা সেই সব রাস্তাগুলোই আবার একলা চলতে শুরু করি যেসব রাস্তায় একদিন হাতে হাত রেখে কথা দিয়েছিলাম সাত জন্মের সেই ম্যাসেজগুলো সেই শুরুর দিকে চিঠিগুলোর প্রত্যেকটা শব্দে তার গলার আওয়াজ ভেসে আসে আমাদের কাছে আমরা তাদের খুঁজতে শুরু করি সেই চেনা গানগুলোই যেগুলো একসময় দুটো মাথাকে এক করে দিত একটা হেডফোনের মাধ্যমে বা গ্র্যান্ডের নিচে সেই বারটায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে বিয়ার খাই যে বার আমাদের প্রথম মাতাল হওয়ার সাক্ষী ছিল কফি হাউসের সেই টেবিলটায় আবারও গিয়ে বসি যে টেবিলে বিকাল গড়িয়ে সন্ধ্যে হয়ে যেত কফি ঠান্ডা হয়ে যায় সিগারেটের প্যাকেট শেষ হয়ে যায় তারপর বাসের লাস্টের জানালার ধারের সিটটায় বসে পুরোটা রাস্তা চোখ বন্ধ করে তার কাঁধে মাথা রেখে বাড়ি ফিরে আসি রাতে ঘুমানোর আগে ফোনের গ্যালারি খুলে আমাদের একসাথে ছবিগুলো দেখে ঝরঝর করে কেঁদে ফেলি তার ছবিতে অসংখ্য চুমু আঁকতে আঁকতে কোল বালিশটাকে করে জড়িয়ে ধরে বলি ফিরে আয় না প্লিজ আমরা চেষ্টা করি তাকে মনে না করতে ভুলে যেতে নিজেকে ডাইভার্ট করি নিজের সাথে লড়াই করি নিজের গালে থাপ্পড় মারি নিজেকে কষ্ট দিই নেশা করি ভুলে যা ভুলে যা কিন্তু না পারি না কিছুতেই পারি না বরং ভালোবাসার মানুষটা চলে যাওয়ার পর আমরা তাদের ছেড়ে যাওয়া ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে আরেকটু বেশি করে আঁকড়ে ধরি পুরনো সিনেমার টিকিটগুলো ট্রেনের টিকিটগুলো রেস্টুরেন্টের বিলগুলো তার গায়ের গন্ধে মম করা অমলিন রুমালটা তার আধ খাওয়া সিগারেটের অবশেষটুকু তার হাতের লেখা চিঠিগুলো ছোট্ট ছোট্ট উপহারগুলো এবং আরও কত কিছু আসলে আমরা তাদের কখনোই হাত ছেড়ে যেতে পারি না যারা আমাদের হাত ছেড়ে যায় তাদেরকে ছাড়াই তাদের সাথে বিদ্ধ হই আমরা তাদের বয়ে নিয়ে বেড়াই নিজেদের মধ্যে আ জন্মকাল একটা ধাঁধার মতো যার উত্তর আজও আমাদের কাছে নেই নমস্কার ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন